হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে বাইরের ভিউ দেখাতে দেখাতে ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন খেতে বেরোবো, আজকে মানালিতে আমাদের সেকেন্ড ডে। আর আমরা এখন একটা গাড়ি বুক করার চেষ্টা করছি, গাড়ি পাচ্ছি না সোলাং ভ্যালি যাওয়ার জন্য। যদি পাই ঠিক তাই, যদি পাই তো সেখানে সোলাং ভ্যালি যাওয়া হবে, আর প্যারাগ্লাইডিংও হয় ওখানে, চেষ্টা করবো করার। তো চলো এখন আগে ছটফট করে আগের দিন যে হোটেলটায় গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। খাবারে আমাদের একটা খাবারে আজকে একটা স্পেশাল মেনু রয়েছে, যে মটন ভাত সেই শ্রীনগর খেয়েছি ডাল লেকে, আমরা যেখানে বাঙালি হোটেল পেয়েছিলাম, আর আজকে এই খাবারটা বাঙালি হোটেল পেয়েছি তো ওখানেই যাচ্ছি। তো চলো অনেকদিন বাদে একটুখানি মানে ওখানকার খাবার খাবো, ওখানকার খাবারগুলো মানে কিছুটা বাড়ির মতোই মানে ভালো। হ্যাঁ চলো, তো চলো আগে গিয়ে ঝটপট খেয়ে দে তারপর আমরা বেরোবো যদি গাড়ি পাই। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই চলো বাপা বাবা চলো। আমরা হোটেল থেকে বেরিয়ে খাবারের দোকানের কাছাকাছি চলে এসেছি। এখানে সব ক্রিসমাস ট্রি রয়েছে, দেখো গাছটা কি প্রচণ্ড মোটা, এত বড় মোটা গাছ আমি এর আগে দেখিনি। তো যাই হোক, আমরা খাবারের এখানে চলে এসেছি। এই যে আমাদের খাবার আজকে মটন নিয়ে নিয়েছি, আর আমরা একটা গাড়িও পেয়ে গেছি, সোলাং ভ্যালি যাচ্ছি এখন। দেখো সোলাং ভ্যালির অনেক কাছাকাছি চলে এসেছি, প্যারাগ্লাইডিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তো করব নাই ঠিক করে রেখেছি, বোন করবে বারবার বলছিল। তো যাই হোক দেখি গিয়ে কি হয়, দেখে তো একটু ভয়ই লাগছে। আর বাইরের ওয়েদারটা যে খুবই ভালো ছিল, না ঠান্ডা না গরম, বেশ সুন্দর। আর দূরে দেখো প্রচুর প্যারাগ্লাইডিং হচ্ছে, প্রচুর লোকে করছে, আমার তো ভীষণই ভয় লাগে, কিন্তু ওরা বারবারই বলছে যাবে যাবে। তো যাই হোক বোন তো গেল শেষমেশ, বোন নামবে। আর এদিকে আমার জন্য টিকিট কাটা হয়েছে, তো দেখা যাক উঠতে পারি কি না, খুবই ভয় ভয়ে আছি, জানি না কি হবে। তো চলো দেখা যাক আমি উঠতে পারি কি না। বোন দেখেছো কি বিভৎস চিৎকার করছে, আর করবে নাই বা কেন বলো, এত ওপর থেকে যদি কাউকে ধাক্কা মেরে এক নিমিষে ফেলে দেওয়া হয় যে সে চিৎকার ছাড়া আর কি করবে। তো যাই হোক এক্সপিরিয়েন্স কিন্তু খুব দুর্দান্ত ছিল, আর বোনকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি। তো এবার দেখা যাক বোন তো নেমে পড়েছে, আমি উঠতে পারি কিনা। তো চলো দেখে নিই এবার আমি উঠতে পারি কিনা। জোরাজোরি করাতে আমি শেষমেশ উঠেই পড়লাম, আর প্রচণ্ড ভয় পাচ্ছি আমি এখানে উঠতে। রোপওয়ে করে আমাদের ওপরে উঠতে হয়েছে, ফোন নিয়ে আসতে পারিনি এখানে আর কি। এই দাদাদের আর কি ফোন মানে ওনাদের ক্যামেরা থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছে, এটা আমাকে পরে ওনারা দিয়ে দিয়েছিলেন। এখানে পার হেড কিন্তু 4000 টাকা করে নিয়েছিল, আর ভয় পাবো নাই বা কেন বলো তো, 4000 ফিট উঁচু থেকে যদি তোমাকে কেউ পাহাড়ে ধাক্কা মেরে ফেলে দেয় তাহলে ভাবো কতটা ভয় লাগতে পারে। তো যাই হোক আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো উনি যে আর কি বসে রয়েছে আমার পেছনে যে দাদা, উনি আমাকে বারবার বলছেন ভয় না পেতে, উনি তো তা উনি যাই বলুক, আমি তো সেসব কথায় কান দিতে একদমই পারছিলাম না, আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আর রোপওয়ে থেকে নেমে গেছি আমরা, এখন আশেপাশে এলাকাটা একটু ঘুরে দেখে ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে মতো টাটা বাই, সবাই ভালো থাকে।